প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল, দেখছেন ছবিতে না দেখেন নাই? বিল ক্লিনটনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, দেখেছেন তাকায়া? প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে, আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই খালিদ বিন ওলিদের উত্তরসূরি, খাব্বাব খোবাইবের উত্তরসূরি, প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে, যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। তবে হ্যাঁ, জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিন আল্লাহ, আল্লাহর গজব আসবে, ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। বেচারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে, তো এদিক দিয়ে কাটা ছেঁড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো, কবরে না যাই। তাকে রাখা হলো বারডেমের ডিপ ফ্রিজের ভেতরে, কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো। ছাত্র শিক্ষকরা যখনই শুনেছে যে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহর হস্তে মাপ চাই, এইটার এদিকে আনবেন না, কারণ জীবনে বাইসা থাকতে যে আল্লাহরে স্বীকার করে নাই, ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মরবে, বাঁচবে না কেউ। এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো, তারাও একই কথা বললো, শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে, এখন কোথায় আছে আমি জানি না। এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালায় দেয় কুত্তাও খাবে না, কারণ এত বাসি লাশ, আমাদের দেশের কুত্তা কুত্তা এত অভদ্র না যে এত বসা লাশ খাবে। আল্লাহকে অমান্য করলে পরে, অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন। আর এগুলোর নাম হলো বুদ্ধিজীবী, এগুলোর নাম কি? বুদ্ধিজীবী। আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জীবি, জীবি মানে কি? পেশা। মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে? যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয়? যারা আইন ব্যবসা করে, আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয়? যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে? আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পা চাটা গোলামি করে তাদের কি বলে? এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। কোরআন শরীফে কি আছে? কোথাও বুদ্ধির কথা নাই, সব জায়গায় জ্ঞানের কথা। কোরআন শরীফে কি এ কথা আছে? হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও, আছে? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন, বলো রব্বি জিদনি ইলমা, পড়েন সবাই রব্বি জিদনি ইলমা, হায় আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও, নাকি তুমি আমার কি বাড়াও? আমার জ্ঞান বাড়াও। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক বলছেন দারে যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ, জ্ঞানের মর্যাদা বেশি। বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা, বুদ্ধিজীবীদের সর্দার যে, তার নাম কি জানেন? শয়তান। বড় বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। দেখেন ওর বুদ্ধি। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়েছিলেন? ইলম কি দিয়েছিলেন? ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি আদমকে কি দিছি? জ্ঞান দান করেছি। শয়তান হলো বুদ্ধিজীবী। ও বুদ্ধিজীবী হয়ে করলো কি? দেখেন আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে উসজুদু লি আদামা
ফাসা জাদু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে সিজদা দাও সবাই সিজদা করলো করলো না কে মিস্টার ইবলিস সিজদা করলো না আল্লাহ পাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সিজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আয় আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে আনা খায়রুম মিনহু আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবজ্ঞানিক আদেশ করেছো মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা সম্পূর্ণ আনসাইন্টিফিক এই জন্য আমি এটা মানতে পারিনি আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ জায়গা না পাই আসতেছে বসান এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসায় দেন বসেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না জায়গা পায় না করবো কি আমি কিছু করেন বসেন থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তৌফিক দিন জোরে কোন আমিন আল্লাহ পাক বলে নিন্না কারা জিম মারদুদ তোর উপরে আল্লাহর লানত অভিশাপ আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম আলাইহিস সালামও হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান নাকি বলতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের সব কিছু নাজ নেয়ামত ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন এরপরে হযরত আদম আলাইহিস সালাম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমারে প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলাইহিস সালামের কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার ভালোই লাগেন তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতেন আবুল বাশার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা শর্তে মাথা নিচু করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাঙলা কেন হযরত আদম আলাইহিস সালাম কোনো আর্গুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সবাই পড়েন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله باك আমি আমার নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাফ করবা করুণাও করবা সুবহানাল্লাহ ওয়া বিহামদি আল্লাহ পাক দুজনকেই পাঠিয়ে দিলেন শয়তান আসলো শয়তান হইয়া আদম আলাইহিস সালাম হলেন তার ভুল মাফ হয়ে গেল নবুয়তের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই জ্ঞানের কথা আছে আল্লাহ পাক বলছেন আমি আদম আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি ইব্রাহিমকে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমিন ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত এ কথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আরেকটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ ওয়ামা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিলা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি কতটুকুন জ্ঞান কতটুকুন সামান্যতম জ্ঞান দান করেছি ইল্লা কালিল বলা হয়নি কালিলা সামান্যতম তমর অর্থ যারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামান্যতম সামান্যের সামান্যের কত কত সামান্যতম তা আল্লাহ পাক ভালো জানেন এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবহানাল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও বেহেশত দান করুন কোন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমিন আমিন নজরুল ইসলামও কবি আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শুনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়া হইছে এখনো বেশার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর লানত বন্ধুগণ মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব নিখিল দেখব আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কি না আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কিনা আমেরিকা একটা প্যাচ লাগিয়ে গেছে না কালকে বলছি আমেরিকা তো এরকমের বাংলাদেশি প্যাচ লাগা উচিত ছিল না কিন্তু প্যাচটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে Ha ha ha.
যেটা সেটা হচ্ছে এই পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন কম্পিউটারের ভিতরে আপনি বাজার ঘাট করতে পাচ্ছেন আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2000 সালের বইটা আনতে চাইলাম তোরা বললা আপনি এটা নেবেন কেমনে এত প্রায় 2 মণ ওজন হয়ে যাবে এত ভাড়া দেবেন কেমনে প্লেনের এটা 28 খণ্ড 2 মণ ওজন হবে দামও হবে জনমের মতো তাই বললাম তাহলে আমি নেব কেমনে কই যে ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল এতটুকু একটা ডিস্ক এটা ঢুকাই দিলে 2 মণ 28 খণ্ড এর মধ্যে ঢুকে গেছে কি আজিব তামাশা আপনার কম্পিউটার কে নাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুগ তো কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ কি হবে যে জবাবে বলেছে ভবিষ্যৎ হবে বেশি কম্পিউটারের যুগ গোটা দুনিয়া মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম এটা বিজ্ঞানময় কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ বিজ্ঞান দিয়ে ভরা সুবহানাল্লাহ আমি অবাক হই আল্লাহ বলছেন ওমা উতি তুমি মিনাল ইলমি ইল্লা কালিলা সামান্যতম জ্ঞান দিছি যখন আমি পাথফাইন্ডারের কথা শুনলাম মঙ্গল গ্রহে গেছে 8 মাস সময় লাগলো প্রতি মিনিটে 1600 মাইল গতিবেগে প্রতি মিনিটে 1600 মাইল গতিবেগে 8 মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো পাথফাইন্ডার পর্দাটা ফেটে গেল ছোট্ট 10 কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো 6-7 সেকার একটা গাড়ি ওর মধ্যে পাওয়ারফুল ক্যামেরা ট্যামেরা আরো কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাচ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসায় সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে 49 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই পাথফাইন্ডারটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে কাইট হয়ে পড়ে গেছে এখন এটা কাইট হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে 49 কোটি কিলোমিটার দূরের কাইট হয়ে পড়ে যাওয়া পাথফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ পাক বলছেন ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহ জ্ঞান কত বড় এ হচ্ছে আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন এ হচ্ছে আমার আল্লাহ নাস্তিক নাস্তিক মুরতাদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব সৃষ্টির ভিতরে উলাইকা শাররুল বারিয়া মানব সৃষ্টির ভিতরে সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো কাফের সবচাইতে নিকৃষ্ট কি যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নাস্তিক যারা মুরতাদ আল্লাহ পাক জ্ঞান দান করেছেন মানুষকে সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সূরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন কি কুল হুয়াল্লাহু আহাদ সবাই পড়েন আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন আল্লাহ এক এবং একক তিনি কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেন নাই
তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই।